টাঙ্গাইলের ভুয়াপুরের চরাঞ্চলে প্রতিবেশী দাদা ও চাচার বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে দাদা মোস্তফা। পলাতক রয়েছে ইসমাইল। গেল 5 অক্টোবর দুপুরে নিজ বাড়ি থেকে চতুর্থ শ্রেণীর ওই কিশোরীকে পাশের বাড়ির চাচা ইসমাইল দাদা মোস্তফার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর হাত ও মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করে। পরে চাষি আমার নাইকা ও আগের ঘরে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে পরে অন্য আমার কাম করছে, কইরাম ভাই যদি কয়াস তখন মেরে হালাম, অনেক কান দিছি তা আমার সাল নাইকা, আমি শাস্তি চাই। পরে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ওই কিশোরীকে। ভয়ে পরিবারকে কিছু জানায়নি ভুক্তভোগী মেয়েটি। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানতে পারে পরিবার। মামলা দায়েরের পর মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ, তবে পালিয়েছে ইসমাইল। আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে পরবর্তীতে জানি, এই ঘটনা জানি আর কোনো মানুষ করতে না পারে, সর্বোচ্চ একজনই ফাঁসি যাওয়া হয়। ধামা চাপার জন্য গ্রামের অনেক মানুষ জানাইছে, অনেক মানুষের পাঠাইছে। এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা ঘটনার জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 2 ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের যে সামাজিক নিরাপত্তা বা ভিকটিমের নিরাপত্তার বিষয়েও আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে। ঘটনা ধামাচাপা ও মীমাংসার জন্য একটি মহল চাপ দিচ্ছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার 4 শিশুকে হাইকোর্টের নির্দেশে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে স্ব পরিবারের কাছে শিশুদের হস্তান্তর করে উপজেলা প্রশাসন। শিশুদের পরিবারের দাবি, শত্রুতার জেরে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে। এই বিষয়ে পুলিশ যথাযথ নিয়ম নীতিও মানেনি বলে অভিযোগ স্বজনদের। সন্তানকে কাছে পেয়ে কান্না আনন্দের, বাবা মাকে পেয়ে কান্নার রোল অবুঝ শিশুদেরও। আসামি হয়ে 3 দিন থাকতে হয়েছে জেলে, তাও আবার ধর্ষণ মামলায়। বাকেরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া 4 শিশুকে উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই জামিন দেয়া হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের কাছে তাদের ফিরিয়ে দিয়েছে প্রশাসন। মামলা ও গ্রেপ্তারের সময় পুলিশ নিয়ম নীতি মানেননি বলে অভিযোগ স্বজনদের। যখন আমরা গাড়িতে তুলে দিছি, তখন যে আমাদের কি আমরা বুঝি যেন আমাদের সন্তান আর ফিরে পাবো না, আইনের সহযোগিতায় আমরা আমাদের পোলা ফেরত পেয়েছি। আমাদের সাথে জায়গা জমি নিয়ে যে দ্বন্দ্ব, সেই জন্য যে শিশুদেরকে ফাঁসানো হয়েছে। প্রশাসন উপর দিকে ফোন পাইছে মতো আইয়ের সাথে সাথে অগোদরি লয়ে যায়, কেউ বাড়ছে নাই। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে বলে অভিযোগ বাদী পক্ষের। পুলিশ আসার পর মেয়ের কথাও শুনছে, ছেলেদের কথাও শুনছে। তারাই বলছে যদি এই মামলাটা যদি আমরা না করি তাহলে সরকারিবাদী মামলা হয়ে যাবে, এর থেকে বড় সমস্যা হবে, তাই আমরা এই মামলা করতে বাধ্য হয়েছি। প্রবেশন অফিসারের উপস্থিতিতে শিশুদের আদালতে উপস্থাপনের নিয়ম থাকলেও তা মানা হয়নি। অভিযুক্ত শিশু যদি থানায় নেওয়া হয়, শিশু আমাদের শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এবং প্রবেশন অফিসারের যৌথ সিদ্ধান্তে ওকে থানায় না রেখে নিরাপদ হেফাজত কেন্দ্রে রাখা উচিত ছিল। এই বিচারক কার্যক্রম পরিচালনা করবে শিশু আদালত, ওসি সাহেব পাঠাইছে আমলি আদালতে, এখানে মনে হয় যে ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আর তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। করি নাই তখন শুরু করে দেখবো যে আসলে এটাতে মামলা নেওয়া পর্যায়ে ছিল কি না, বা মামলা না নিলে চলতো কি না, এই জিনিসটা তদন্ত করে যদি দেখা যায় যে না এটা মানে সে বেশি করেছে, তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। যশোর থেকে এখানে আসতে জাস্ট যতটুকু সময় লাগে তার মধ্যে বাচ্চাদের সর্বোচ্চ নিরাপত্তার সহিত এবং সবচেয়ে সুবিধাজনকভাবে তাদেরকে আমরা তাদের ফ্যামিলির কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছি। বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রুনসি গ্রামে খেলার ছলে শিশু ধর্ষণের অভিযোগে 6 অক্টোবর মামলার পর 4 শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।